আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণী বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। কিন্তু এই অধ্যায় নিয়ে আলোচনা করার পূর্বে আমরা গতদিন যে অধ্যায়টি সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছি, সেই অধ্যায় নিয়ে তোমাদের কাছে সামান্য কিছু প্রশ্ন। দেখি কে কে সুন্দর করে উত্তর দিতে পারো। আচ্ছা বলো দেখি, আমরা কাল রাত্রি হিসেবে কোন দিন বা কোন রাতকে চিনি? হ্যাঁ, একদম সঠিক হয়েছে, 25শে মার্চ। 25শে মার্চের রাত্রিকে আমরা কালো রাত হিসেবে চিনে থাকি। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে একজন সাংবাদিক ছিলেন, একজন না একাধিক, আমরা 2-3 জন সাংবাদিক পেয়েছি যারা সংবাদপত্র অফিসে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তুমি তাদের মধ্যে যে কোনো একজনের নাম বলো। গুড, শহীদ সাহেব। হ্যাঁ, তোমার উত্তরটিও সঠিক হয়েছে, মেহেরুন্নেসা। ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে বলো দেখি, শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? 14ই ডিসেম্বর। ভেরি গুড, যাক তোমাদের প্রিপারেশন অনেক ভালো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সে অধ্যায়টি হচ্ছে স্বদেশ কবিতা। এই যে আমরা বাংলা বইটা একটু দেখে নিই, দেখো, দেখতে পেয়েছ? হ্যাঁ, তাহলে কত পৃষ্ঠা বলো তো? 50 পৃষ্ঠা। ভেরি গুড। তাহলে স্বদেশ কবিতা নিয়ে আমরা সবাই আলোচনা করব, আহসান হাবিবের লেখা স্বদেশ কবিতা। তাহলে সবাই সামনে বইটি নিয়ে নাও এবং সুন্দর করে আমি তোমাদেরকে আগে কবিতাটি পড়ে শোনাবো এবং তারপরে আমরা কবিতাটির মূলভাবে যাব। তাহলে এসো আমরা আমাদের পড়াটা শুরু করে ফেলি। দেখো, আমাদের জন্য কবিতা এবং কবির যে নাম, এই দুটি নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কবিতার নাম কি? স্বদেশ, এবং কবির নাম হচ্ছে আহসান হাবিব। স্বদেশ, আহসান হাবিব, অবশ্যই এই নাম দুটি কিন্তু ভুল হওয়া যাবে না। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। কবিতার লাইনগুলো খুব সুন্দর, তাই না? তাহলে আমরা কি বললাম আর একবার বলি। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। তারপরে দেখো কী লেখা আছে, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। করি বলতে আমরা কী বুঝি? করি বলতে আমরা বুঝি এক ধরনের ছোট সাদা ঝিনুক। ঝিনুক এবং শামুকের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তাই তোমরা সবসময় খেয়াল করবে যে করি বলতে আমরা বুঝি সাদা রঙের যে ঝিনুকগুলো কিন্তু ছোট ছোট, এগুলোকে আমরা বলি করি। করিতে নয় কেনা বলতে কে বোঝায়? আগেকার সময়ে টাকা পয়সার লেনদেন ছিল না, তখন এই করি দিয়েই কিন্তু কি করা হতো জানো, মানে জিনিসপত্র কেনা বেচা করা হতো। তাই বলা হচ্ছে যে আমরা যে ছবিটি আঁকাচ্ছি সেই ছবিটি এরকম করি দিয়ে কেনা যাবে না, এটা অমূল্য। তারপরে বলা হচ্ছে দেখো, মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ, দেখে মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। আমরা ছবিতে দেখো, একটু খেয়াল করো, ছবিতে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি যে ছেলেটি এরকম গাছের নিচে বসে আছে এবং সে মন মুগ্ধভাবে নদীর দিকে, তার দেশের দিকে এবং কে কোথায় যাচ্ছে এটা তাকিয়ে আছে। তাহলে আমরা লাইনটি আরেকবার শুনে নিই, দেখো কি বলছে, মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। ছেলেটি সারাদিন বসে বসে এগুলোই দেখে, কে কোথা যাচ্ছে। কৃষক যারা, যারা মাঠে কাজ করে তারা মাঠে কাজ করতে যাচ্ছে, যারা হাট বাজারে ব্যবসা বাণিজ্য করে তারা হাটের দিকে যাচ্ছে। হাট বোঝো? হাট হলো আমরা যেমন মার্কেট করতে যাই না বাজারে, তেমনি গ্রামেগঞ্জে বড় বড় জায়গাতে, বিশাল বড় যে জায়গাগুলো, ধরো নদীর ধারে অথবা বড় একটা মাঠ, এরকম সপ্তাহে একদিন বা দুই দিন সবাই তাদের মানে যে দ্রব্যগুলো নিয়ে বসে বেচা কেনার জন্য, এটাকেই বলা হয় হাট, কেনা বেচার জায়গা, জিনিসপত্র কেনা বেচার জায়গা, এটাকে বলা হয় হাট। এবং এই হাট কিন্তু প্রতিদিন বসে না,
ধরো নির্দিষ্ট থাকে যে সপ্তাহের একদিন অথবা সপ্তাহের যে কোনো দুই দিন এরকম করে বলা হয়, এবং তারা এইখানে খুব স্বাচ্ছন্দ্য সহকারে কিন্তু সকলে যায়, কারণ সব রকমের সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। তারপরে কি বলছে দেখো কবিতাটি, আমরা আরেকটি প্রান্তে আসলাম। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। এই ছেলেটির মুখ মানে এই যে ছেলেটিকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ছেলেটি, এই ছেলেটির মুখ দিয়ে আমরা আমাদের দেশের সবার মুখ বা সবার দৃষ্টিভঙ্গিকে দেখতে পাচ্ছি। সবাই যেন এইভাবেই আমরা মানে মুগ্ধ হয়ে আমরা এগুলো দেখছি, কবিতায় বোঝাতে চেয়েছেন। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। ওকে সবাই বলে কে তুমি, তুমি সারাদিন এখানে বসে থাকো, তুমি সবাইকে দেখো এবং তুমি খুব হাস্যোজ্জ্বলভাবে থাকো, সবাইকে দেখে তুমি খুবই আনন্দ পাও, তাহলে তুমি কে? তখনও একটু হালকা হেসে দিয়ে বলে আমি ভালোবাসার শিল্পী। তার মানে সে সব ভালোবাসাগুলো দিয়েই তার এই শিল্পটাকে তৈরি করছে। বলেছে না মনের মধ্যে সে ছবি আঁকাচ্ছে, এবং এই ছবি আঁকানোর জন্য কোনো রং তুলির প্রয়োজন হয় না, এটা তার কল্পনা শক্তি। কত সুন্দর করে সে তার দেশ দেশের মানুষগুলোকে মনের মধ্যে স্থান করে নিচ্ছে। তারপরে লাস্টের দিকে আমরা চলে এসেছি, দেখো বলছে এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বেশ মানে হলো পোশাক। তাই বলছে এই যে ছবি, ছবির মতো আঁকা যেটা আছে, এই ছবির মতো আঁকাই হচ্ছে আমার দেশ। আমার দেশে যদি সৌন্দর্য তুমি দেখতে চাও, মনে হবে ছবির মতো করে আঁকানো, এবং এখানকার মাটি দেশের মানুষ এদের নানা রকমের বেশ দেখলে, বেশভূষা আমরা বলি না, বেশভূষা মানে পোশাক পরিচ্ছদ, এগুলো দেখলেই মনে হবে যেন আমার চোখের সামনে ছবিগুলো, জলজ্যান্ত ছবিগুলো হেঁটে বেড়াচ্ছে। তাই কবি বলেছেন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। তার মানে যেমন ধরো আমাদের বাড়ি, বাড়ির সামনে বাগান, বাগানগুলো দেখতে কি সুন্দর লাগে না? বাগানে যেমন হরেক রকমের ফুল নিয়েই বাগান তৈরি হয়, ঠিক একটি দেশেও সকল প্রকারের মানুষকে নিয়েই কিন্তু একটি দেশের বাগান তৈরি হয়। তার মানে প্রত্যেকটা মানুষকে মানে কি বলছে, ফুল তুলুন ফুলের সাথে তুলনা করা হয়েছে, এবং দেশটিকে বাগানের সাথে তুলনা করা হয়েছে। একটা বাগানে যেমন সকল প্রকারের ফুল থাকলে দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনি দেশেও সকল প্রকারের মানুষ থাকলেও দেশটিকে দেখতে ভালো লাগে। তাই বারবার কবি বলেছেন বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। খুব সুন্দর কবিতাটি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা একটু বলো দেখি, আমরা এতক্ষণ ধরে যে কবিতাটি পড়লাম সেই কবিতাটির কবিতাটির নাম কি? স্বদেশ। ভেরি গুড। আর এই কবিতাটি কে লিখেছেন? আহসান হাবিব। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমাদের তো কবিতা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কবিতাটা কী করতে হবে বলো তো? কবিতাটা তোমরা খুব সুন্দর করে 5-6 বার রিডিং পড়বে, প্রয়োজন হলে আরও বেশি পড়বে। যতবার তোমার পড়তে ভালো লাগে ততবার পড়বে। কেন জানো? কারণ যখন আমরা এই কবিতাটির মূল ভাবটা পড়বো তখন তাহলে তোমাদের সুবিধা হবে। যদি লাইনগুলো তোমার আত্মস্থ থাকে তখন দেখবে যে মূল ভাবগুলো লেখা তোমার কাছে খুব সহজতর হয়ে গিয়েছে। তাহলে একটু আমরা পাতাটা উল্টে নিই, আমরা 52 পৃষ্ঠায় চলে আসি। আমরা স্বদেশ কবিতার মূল ভাব নিয়ে এখন আলোচনা করব। তাহলে স্বদেশ কবিতার মূল ভাব কী একটু সুন্দর করে আগে একবার পড়ে নিই, তারপরে কিন্তু আমরা ভালো করে বুঝে নিব। লেখা আছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানে নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে।
খুব সুন্দর করে কথাগুলো বলা হয়েছে, তাই না? তাহলে কি বলছে দেখতে পারো, যে যেমন প্রথমে লোক ছেলেটি বলেছিল যে এই যে নদী, নদীর জোয়ার, তার মানে নদীমাতৃক দেশের কথা বলা হয়েছে, এবং এখানে ছেলেটি বলেছিল যে এখানে আমি একলা বসে থাকি এবং বসে নদীর ধারে আমি দেখি যে সারিবদ্ধভাবে নৌকাগুলো রয়েছে, এই জন্যই এখানে বলা হয়েছে যে এদেশে সবখানেই নদী দেখা যায়। এবং কবিতার লাইনগুলোর সাথে দেখো এখানকার মূলভাবে লাইনগুলো কিন্তু অনেক মিল, কারণ কবিতার সাথেই তো আমাকে মিল রেখে মূলভাবটা লিখতে হবে। এবং বলা হয়েছে যে স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রা, বাংলাদেশের প্রকৃতি যেমন নদী, জারু গাছ, তারপরে পাখি, তারপরে হাট বাজার, এগুলো প্রকৃতি, যেমন নদী, এগুলো সব কিছু মিলে যেমন প্রকৃতি, তেমনি মানুষের জীবনযাত্রা, যেমন হাটের মানুষ হাটে যাচ্ছে, মাঠের মানুষগুলো মাঠে যাচ্ছে, এই জীবনযাত্রা, এই দুইটি দিক খুব সুন্দরভাবে কবিতায় তুলে ধরা হয়েছে। তাহলে আমরা আরেকবার মূল ভাবটা একটু ভালো করে পড়ে নিই। দেখো কি বলছে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশের সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। মনের ভিতরে ধরে রাখার জন্য ছেলেটি কী বলেছিল বলতো, যে আমার রং তুলির প্রয়োজন নেই। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে। তাহলে একটি দেশকে ভালোবাসতে গেলে তার প্রকৃতির সাথে সাথে মানুষ, তাদের সকল প্রকারের যে ধরো কার্যকলাপ, এগুলো সবগুলোকেই আমাদেরকে খুব পরম স্নেহ ভরে দেখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারলে আমি এতক্ষণ ধরে কি পড়ালাম? হ্যাঁ, আমরা স্বদেশ কবিতাটি আলোচনা করলাম এবং স্বদেশ কবিতাটির মূল ভাব নিয়ে আলোচনা করলাম। তাহলে তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, আমাকে তাহলে বলতে পারো, কোনো লাইন বা কোনো শব্দ যদি তোমাদের কোনো দুর্বোধ্য মনে হয়। ওকে, আলহামদুলিল্লাহ, যখন তোমাদের সমস্যা নেই খুব ভালো কথা, যদি পরবর্তীতে মনে হয় যে তোমাদের সমস্যা আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব কে বলতে পারবে বলো দেখি? একদম সঠিক বলেছ, এখন আমরা আমাদের হোমওয়ার্কটা লিখে নিব। তাহলে চট করে একটু হোমওয়ার্কটা লিখে নাও, স্বদেশ কবিতার মূল ভাব, এটি তোমাদের আজকের হোমওয়ার্ক। সুন্দর করে কিন্তু হোমওয়ার্কটি করবে। আর একটু খেয়াল করো, মূল ভাবটি কিন্তু আমাদের অনুশীলনীর দেখো এক নম্বরে আছে, তাহলে কত নম্বর প্রশ্নের উত্তর লিখবে? এক নম্বর, একদম সঠিক বলেছ, এক নম্বর প্রশ্নের উত্তর লিখে সুন্দর করে মূল ভাবটি লিখে তোমরা কিন্তু আমাকে গ্রুপে পোস্ট করে দিবে। অবশ্যই সবাই কিন্তু খাতা দিবে, কারণ সবাইকেই খাতা দেওয়া উচিত। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আগামী ক্লাস তোমাদের সামনে আমরা কিন্তু আরও নতুন কিছু নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত কী করতে হবে? ততক্ষণ পর্যন্ত সুন্দর করে প্রতিদিনের পড়া প্রতিদিন করে নিবে, এবং আরও বেশি ভালো কাজ হলো সবসময় বাসার বড়দের সম্মান করবে এবং তাদের কথাগুলো মেনে চলাতে মেনে চলবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ হাফেজ।